আপনি কি সার্ভাইকাল স্পন্ডলাইটিস সম্বন্ধে শুনেছেন? শুনে কি খুব ভয় লাগে? আজকে আমি সার্ভাইকাল স্পন্ডলাইটিস নিয়ে কথা বলবো। কেন হয় স্পন্ডলাইটিস, কি কি তার সিমটমস, এবং যাতে না হয় তার জন্য আপনার আগামী দিনে কি করবেন, তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত। আমি একজন ফুল টাইম অর্থোপেডিক সার্জন এবং পার্ট টাইম ইউটিউবার। আমার এই চ্যানেল বাঙালি ডাক্তারে আমি নিয়মিত অর্থোপেডিক্স এবং হেলথ রিলেটেড টপিক্স নিয়ে কথা বলে থাকি। যদি আপনাদের এই সমস্ত টপিক নিয়ে শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসি, সার্ভাইকাল স্পন্ডলাইটিস কেন হয়, কী তার কারণ, এবং কাদের কাদের সেটা হতে পারে। এক নম্বর কথা হলো, যদি আপনাদের হেরিডিটি অর্থাৎ বংশে কারো স্পন্ডলাইটিস থাকে বা বাতের ব্যথায় ভোগেন, তাহলে কিন্তু আপনার স্পন্ডলাইটিস হওয়ার চান্স বেশি। অর্থাৎ বাড়িতে যদি মা কাকিমা জেঠিমা বা বাবা মা কেউ সার্ভাইকাল স্পন্ডলাইটিসে ভুগে থাকেন, তাহলে অবশ্যই আপনারও স্পন্ডলাইটিস হওয়ার চান্স বেশি। চলে আসি নাম্বার টু পয়েন্ট। যারা অনেকক্ষণ ধরে অফিসে কাজ করেন, বসে থেকে কাজ করা, কম্পিউটারে কাজ করা বা ঘাড় নিচু করে অনেকক্ষণ কাজ করে, যেমন যারা টিচার্স, যারা পড়াশোনা করান, যারা শিক্ষক, তাদেরও এই জিনিসটা হতে পারে। অর্থাৎ ঘাড়ে দীর্ঘক্ষণ ধরে যদি স্ট্রেস পড়ে আপনার কাজের সূত্রে, তাহলে আপনার আস্তে আস্তে স্পন্ডিলাইটিস ডেভেলপ করবে। তিন নম্বর পয়েন্ট, সেটা হলো সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ যাদের বসে থাকাই বসে থেকে কাজ অনেকক্ষণে, যাদের সারাদিনে হাঁটা চলা কম পড়ে, মুভমেন্ট কম পড়ে, তাদের হতে পারে স্পন্ডলাইটিস। এবং চার নম্বর পয়েন্ট, যাদের সুগারে ভুগছেন, সুগারের রোগী, ডায়াবেটিক পেশেন্টস বা হার্টের পেশেন্টস, যারা ক্রনিক রোগে ভুগছেন, তাদের কিন্তু স্পন্ডলাইটিসে ভোগার চান্স অনেক বেশি। এবার চলে আসি কী কী এর সিমটমস। এক নম্বর হবে, প্রথম যেটা মোস্ট কমন, সেটা হলো ঘাড়ে প্রচণ্ড ব্যথা। সেই ব্যথাটা কীরকম, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ঘাড় স্টিফ, নাড়ানো যাচ্ছে না, কিন্তু যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ব্যথাটা যন্ত্রণাটা কমছে। মানে সারাদিন যত শরীরটা অ্যাক্টিভ থাকে তত ব্যথাটা কমছে, আবার ঘুম থেকে উঠলে বা রেস্ট নেওয়ার পর প্রচণ্ড ঘাড়ে ব্যথা। দু নম্বর পয়েন্ট, সেটা হলো হাতে কনকন করছে। অর্থাৎ ঘাড়ের ব্যথাটা ঘাড় থেকে নেমে হাতের দিকে নেমে আসছে, হাত শিরশির করছে, হাতে ব্যথা হচ্ছে, কাঁধে ব্যথা হচ্ছে, এটাও সার্ভাইকাল স্পন্ডলাইটিসের লক্ষণ। এর কারণ ঘাড় থেকে যে হাতের নার্ভসগুলো নেমে আসছে, সে নার্ভে কম্প্রেশন হয় স্পন্ডলাইটিসের কারণে, এবং তার ফলে হাত কনকন করে। তিন নম্বর পয়েন্ট, সেটা হলো ভার্টাইগো, অর্থাৎ মাথা ঘোরা, প্রচণ্ড মাথা ঘুরছে। ঘাড়ে ব্যথা তো হচ্ছেই, সঙ্গে হাঁটতে গেলে চলতে গেলে মাথা ঘুরছে, একটু বমি বমি ভাব, এইগুলো। এবং লাস্ট কথা, যখন এই স্পন্ডলাইটিস প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায়, তখন অনেক সময় হাতের নার্ভ কম্প্রেশন হওয়ার ফলে হাতের পাওয়ার কমে যাওয়া, হাতের জোর কমে যাওয়া, হাতের সেন্সেশন কমে যাওয়া, দু হাতেরই হতে পারে, ডান দিক বাঁ দিক দুতে হতে পারে, এবং সঙ্গে মাথা ব্যথা, এত ব্যথা হচ্ছে ঘাড় থেকে ব্যথাটা মাথার দিকে চলে যাচ্ছে। তো এইগুলোই মোটামুটি স্পন্ডিলাইটিসের লক্ষণ। এইগুলো যদি আপনার হচ্ছে, তাহলে আপনার অবশ্যই ভাবতে হবে যে আপনার হয়তো সার্ভাইকাল স্পন্ডলাইটিস হয়েছে। তাহলে কী কী করবো আমরা স্পন্ডলাইটিসটাকে প্রিভেন্ট করার জন্য, আটকানোর জন্য, যাতে আগামী দিনে আপনাদের স্পন্ডলাইটিস না হয়? প্রথম কথা হবে এক্সারসাইজ, ব্যায়াম। ঘাড়ের ব্যায়াম নিয়ে ইতিমধ্যে আমি একটা ভিডিও ইউটিউবে দিয়েছি আমার এই চ্যানেলে, অবশ্যই সময় পেলে দেখবেন। এই ব্যায়ামগুলো যদি রেগুলার করেন, ঘাড়ের ব্যায়াম, কাঁধের ব্যায়াম, তাহলে স্পন্ডলাইটিসের হওয়ার চান্স কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে আমাদের নর্মাল শাক সবজি, ডাল ভাত, এগুলো বেশি করে খাওয়া, এবং ফাস্ট ফুড বা মিষ্টি জাতীয় খাবার বা তেলে ভাজা জাতীয় খাবার এবং বাইরের খাবার, এগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় তত আমাদের শরীরে ইনফ্লামেশন কম, অর্থাৎ আর্থ্রাইটিস হওয়ার প্রবণতা অনেকটাই কমবে। সার্ভাইকাল স্পন্ডলাইটিসটা এক ধরনের আর্থ্রাইটিস, স্পাইনের আর্থ্রাইটিস। তিন নম্বর পয়েন্ট, আপনার যে অফিস বা যেখানে কাজ করছেন সেখানে একটু চেঞ্জ করা। চেঞ্জ করা মানে চেয়ারটা একটু শক্ত চেয়ার নেওয়া, যেখানে আপনি বসে কাজ করতে পারেন অনেকক্ষণ। কম্পিউটারে যে হাইটটা, সেটা অ্যাডজাস্ট করা, যাতে আপনাকে ঝুঁকে পড়ে কাজ না করতে হয়।
যারা দীর্ঘক্ষণ পড়াশোনা করেন, অর্থাৎ যারা শিক্ষক বা যারা ছাত্র, তারা টেবিলের হাইট এবং চেয়ারের হাইটটা একটা সামঞ্জস্যে রাখুন, যাতে ঘাড় নিচু করে অনেকক্ষণ পড়তে না হয় বা ঘাড় উঁচু করে পড়তে না হয় বা বেঁকা তেরাভাবে অনেকক্ষণ ধরে বসে থাকতে না হয়, তাহলেই কিন্তু স্পন্ডাইলাইটিস অনেকটাই কমে যাবে। এছাড়াও খুব ইম্পর্টেন্ট যেটা যেটা বলা উচিত, যদিও সেটা শেষে বলছি কিন্তু এটার ইম্পর্টেন্স মারাত্মক, সেটা হলো ঘুম, ঠিকঠাকভাবে ঘুমানো, অর্থাৎ একটা নরম ছোট বালিশ নিয়ে ঘুমানো এবং শক্ত বিছানায় ঘুমানো, এই দুটো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা অনেকটাই কমবে এবং একটা ভালো রাত্রের যদি ঘুম ঠিকঠাক করে ঘুম হয়, তাহলে যদি কারোর আর্লি স্টেজে স্পন্ডাইলাইটিস থাকে, অর্থাৎ নেকে স্প্যাজম হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। এবং লাস্টলি হচ্ছে গিয়ে শরীর থেকে মন থেকে স্ট্রেস কমান, অ্যাংজাইটি কমান। স্পন্ডাইলাইটিসের একটা বড় কারণ কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে ভয় ভয় ভাব, একটা চিন্তা, সারাক্ষণ টেনশান, সারাক্ষণ চিন্তা, এগুলো কমাতে হবে, তাহলেই কিন্তু স্পন্ডাইলাইটিস থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে এই হলো আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কন্টেন্ট আগামী দিনে শোনার জন্য। তাহলে আজকে আসি, নমস্কার।